আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরে না আসছে তার জীবন অর্ধেক বৃথা, আর যে সাগর পারে এসে পানিতে নামলো না তার জীবন পুরাটাই বৃথা। স্বাগতম সেন্ট মার্টিন পার্ট টু থেকে। আমাদের ছুটে চলা সেন্ট মার্টিন নাপ নদী হয়ে আমাদের এক পাশে বাংলাদেশ, আর এক পাশে আছে মায়ানমার। গাংচিলের সাথে খেলা করতে করতে আমাদের এই সেন্ট মার্টিনে ভ্রমণ। আজকে অল্প টাকায় কি করে ঘুরে আসতে পারবেন সেন্ট মার্টিন থেকে, তেমনই একটা ভ্রমণ গাইড দিব। সাথেই থাকবেন খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে টেকনাফ, টেকনাফ থেকে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্ব চলছে। আসলে অল্প টাকায় কি করে সেন্ট মার্টিনে ঘুরে আসতে পারবেন, আজ তেমন একটা ভ্রমণ গাইড দিব। সাথে থাকবে সেরা দ্বীপে কি করে যাবেন, স্কুবার ড্রাইভিং কোথা থেকে করবেন, কিছু হোটেলের নাম্বার এবং কিছু শিপের নাম্বার। চাইলে আগে থেকে আপনারা বুকিং করে আসতে পারবেন। তাহলে সাথেই থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, রওনা হলাম সেরা দ্বীপের উদ্দেশ্যে। এখন বাজে 2:15। এই সাইকেলটা ভাড়া করলাম মাত্র ঘন্টা 40 টাকায়। আনুমানিক সেরা দ্বীপে যেতে সাইকেল চালিয়ে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। আসলে দ্বীপ থেকে রওনা দিলে অনেক কষ্ট হয়ে যাবে, যেহেতু আমি সাইকেল নিয়ে আসি, বালির মধ্যে তেমন ভালো চলে না। তাই সেরা দ্বীপের এই পাশে অনেক প্রিমিয়াম কোয়ালিটির হোটেল আছে, যে হোটেলগুলোর নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল বুকিং করতে পারেন নাম্বারটা দেখে। এবং সেরা দ্বীপে আসার আগে সেন্ট মার্টিন বাজারের পাশে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর নাম্বারও দিয়ে দেব, সেটাও পেয়ে যাবেন এই ভিডিওতে। এবং কি করে সেরা দ্বীপে যাওয়া ফ্যামিলি সহ এবং বন্ধুদের নিয়ে, সেটাও শেয়ার করব। যেতে যেতে অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাবেন। আপনারা চাইলে যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন সবাই সাইকেল চালাতে পারে, ঘন্টা 40 টাকা করে একটা করে সাইকেল ভাড়া নিতে পারেন, তাতে অ্যাভারেজে যাওয়া এবং আসা খরচ হবে 160 থেকে 180 টাকা। তাই যদি ফ্যামিলি থাকে একটা ইজি বাইকে করে রওনা দিতে পারেন, তাতে ভাড়া পড়বে, নিয়ে যাবে এবং আসবে 600 টাকা। আর যদি বাইকে করে যেতে চান, একটা বাইকে দুইজন যেতে পারবেন, সেক্ষেত্রে ঘন্টা প্রতি পড়বে 400 টাকা। আর আপনি যখন বাইক নেবেন তখন ঘন্টা হিসাবে নিলে যাওয়া এবং আসা অ্যাভারেজে আপনার 2-3 ঘন্টা এবং বেশিও লেগে যেতে পারে। সেক্ষেত্রে সবচাইতে সুন্দর পলিসি, হয়তো বন্ধুবান্ধব নিয়ে আসলে সাইকেলে চড়ে যাবেন, আর অবশ্যই বিচ থেকে যাবেন না, রাস্তা থেকে যাবেন, একদম শেষ সীমানে রাস্তায় নেমে যেতে পারবেন, আমার এই ভিডিওতে পাবেন। চলুন তাহলে, প্রায় আমরা কিছু ভিডিও আমি স্কিপ করে দিয়ে আসছি, আর এখন চলে আসছি সেরা দ্বীপে। এখানে সাইকেল রাখার ব্যবস্থা আছে, আমরা এখানে সাইকেলটা রেখে সেরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করব, সাথে কিছু ড্রোন ভিউ নিব, সমস্ত সেরা দ্বীপটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাইকেলটা এখানে রেখে আমরা রওনা দিব সেরা দ্বীপের উদ্দেশ্যে। আসলে সাইকেল রেখে যেতে হলে অনেক সময় লাগতো না, কিন্তু সাইকেল রেখে গিয়ে অনেক সময় লাগছে, কারণ অ্যাভারেজে 2 কিলোমিটার। সেরা দ্বীপের শেষ পর্যন্ত যেতে হলে আপনার অ্যাভারেজে হেঁটে 30-35 মিনিট লাগবে, অনেক কষ্ট হবে, কিন্তু যেহেতু আপনি ভ্রমণ করতে এসেছেন সেহেতু এভাবেই যাওয়াটা উত্তম। আর এমনিতেও সাইকেল এবং মোটরসাইকেল ইজি বাইক ওখানে যেতে দেয় না। এখানে পাশে কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে খেতেও পারেন, না চাইলে না খেতে পারেন, এটা আপনার বিষয়। এখানে আসলে আপনার হবেন এবং কষ্ট হবে, সেজন্য সমস্ত কিছুর ব্যবস্থা আছে, ঠান্ডার ব্যবস্থা আছে, কোল্ড ড্রিঙ্কস, চা। আসলে যেহেতু অনেক কষ্ট হবে সেহেতু এজন্য এই ব্যবস্থাটা এখানে রাখছে, আর এখানেই সমস্ত গাড়িগুলো পার্কিং করতে হয়। চলুন তাহলে সেরা দ্বীপের সৌন্দর্য শেয়ার করবো আপনাদের সাথে, আর সেরা দ্বীপটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর কি করে সেরা দ্বীপে সবচাইতে সুন্দর সময় আসার, যখন আপনি পাবেন, যেমন দুপুর 2টার দিকে রওনা হলে আপনার জন্য সবচাইতে উত্তম হবে, আপনি ঘুরে আবার আসতে পারবেন। আপনি যত দেরি করবেন তত সেরা দ্বীপের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না, সেহেতু আমার মনে হয় 2:00 থেকে 2:05 বা হাইস্ট 2:30 মধ্যে যাওয়া উচিত। চলুন তাহলে এখানে সৌন্দর্যটা শেয়ার করবো আপনাদের সাথে। এখান থেকে কিছুটা ভিডিও আমি স্কিপ করে দিছি, এখান থেকে হেঁটে যেতে গেলে অনেক সময়
লাগে, তাই অত বড় ভিডিও দিতে পারিনি। চলুন কিছু ভিডিও শেয়ার করি পাখির চোখে। সাথে শেয়ার করব বলে অনেক ভিডিও করলাম সেন্ট মার্টিন সেরা দ্বীপের। শেয়ার করব সেন্ট মার্টিনের সকল সৌন্দর্য, যাওয়া এবং আসা। এখন বাজে 4:45, আর আসলে সন্ধ্যা হয়ে গেছে, আর সময়ও নাই, তাই আর এখন এখানে ওয়েট করব না, চলে যাব সেন্ট মার্টিনের দিকে আমাদের হোটেলে এবং রুমে। আসলে এই ভিডিওটা যারা দেখছেন, কোথা থেকে দেখছেন জানি না, দেশ এবং প্রবাস থেকে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশের কয়েকটা জায়গায় আমি ট্যুর করেছি, হয়তো হাতে গোনা কিছু সংখ্যক জায়গা বাকি আছে। ইন্ডিয়ার ট্যুর করেছি দার্জিলিং, সিকিম, গ্যাংটক, ইয়ামথাম ভ্যালি, লাচুং, সাঙ্গুলিক। বাংলাদেশের সাজেক, বান্দরবন, সিলেট, শাহজালাল, শাহপরান, রাতারগুল, কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিনের ভিডিও তো দেখছেনই। সেন্ট মার্টিন এর ভিডিও দুইটা পার্টে বিভক্ত, তার শেষ ভিডিও আজকে শেয়ার করলাম। আমি খুলনা থেকে ফেসবুক গ্রুপে জয়েন করে 5,000 টাকার প্যাকেজে গিয়েছিলাম সেন্ট মার্টিন। আসলে আপনারা যদি নিজেরা 4-5 জন যেতে চান, সেক্ষেত্রে 5,000 টাকায় যাওয়া আসা সম্ভব। যদি সিঙ্গেল যেতে চান, সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল, অনেক খরচ। চাইলে যে কোনো গ্রুপ থেকে আপনি ঘুরে আসতে পারবেন সেন্ট মার্টিন। আর আমি যাদের সাথে গিয়েছিলাম তাদের ট্রাভেলসের নাম ভ্রমণ প্রিয় পর্যটক, এবং চাইলে যেতে পারবেন বন্ধু ট্রাভেলস সাথে এবং আকাশ নীল ট্রাভেলস। বহুত ট্রাভেলস আছে যারা সেন্ট মার্টিন যায়, আমাদের খুলনাতেও কয়েকটা ট্রাভেলস আছে। আসলে সেন্ট মার্টিনে আরো কিছু প্রবলেম আছে, যেমন বিদ্যুৎ সবসময় পাওয়া যায় না, অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নিয়ে যাবেন। আর সর্বসময় একটা জিনিস চেষ্টা করবেন যে ফোনটা চার্জে রাখা বা চার্জটা করে রাখা, পাওয়ার ব্যাংক না নিয়ে গেলেই নয়। আমি গিয়েছিলাম খুলনা থেকে, জয়েন করছিলাম ঢাকা, যে ঢাকা থেকে টেকনাফ, টেকনাফ থেকে সেন্ট মার্টিন। আমার এই ভিডিওর মধ্যে হোটেল, শিপ এবং স্কুবার ড্রাইভিং এর সমস্ত নাম্বার দেওয়া আছে। কিছু প্রিমিয়াম কোয়ালিটির হোটেলের নাম্বারও দেওয়া আছে, আবার কিছু মোটামুটি মধ্যবিত্ত হোটেলের নাম্বারও দেওয়া আছে। সমস্ত কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই স্বাগতম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। দেখা হবে আবার কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।